সাম্প্রতিক অসমীয়ার যে দায়িত্ব আর কর্তব্য বলে সদৌসম ছাত্র সন্থার কর্মকর্তাসকলে যে নির্দিষ্ট বিষয় করে দিছে তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। কি সেই লক্ষ্যটো, কি সেই উদ্দেশ্যটো আপনাদের বেয়া নপাব। আজিলেক আমি অসমীয়ার একটা সুনির্দিষ্ট সংজ্ঞা নিরূপণ করবা নাই, তারপরও কিন্তু বিষয়টা আছে সাম্প্রতিক অসমীয়ার দায়িত্ব আর কর্তব্য, কোন অসমীয়া আজিলেক অসমীয়ার সংজ্ঞা নিরূপণ হয়েছে নাই? সদৌসম ছাত্র সন্থার অসম চুক্তির ষষ্ঠদশ সেই ষষ্ঠ অনুচ্ছেদ অনুচ্ছেদের যে অসমীয়ার সংজ্ঞা, সেই সংজ্ঞাটুকু লই বিতর্ক পরবর্তী সময়ত। আজিও অসমীয়ার সংজ্ঞাক লই অসমত দ্বিমত আছে, কিন্তু মই ব্যক্তিগতভাবে মই নিজে সেইখিনিকে অসমীয়া বলে ভাবো যে ভূমিপুত্রই নিজের ভাষাটোর লগতে সামগ্রিকভাবে অসমখনের ভাষা সাহিত্য সংস্কৃতির উন্নতির কারণে কাম করেছে আর অসমীয়া ভাষা মাতৃভাষা বলে গ্রহণ করেছে আর নিজা নিজা জনগোষ্ঠীয় ভাষাখিনিক নিজের মাতৃভাষা রূপে গণ্য করে আগুয়াই গেছে, সেইখিনিয়ে অসমীয়া। আর যদি সেইখিনি অসমীয়া হয় তেনেহলে আপনাদের এই মুহূর্তে একটা কথা ভাবক যে আমার যখন এটা নেতা যখন আমাক নেতৃত্ব দিছে অসমীয়া সমাজখনক, সেই সমাজ নেতৃত্ব দিয়া সমাজখনলৈ যদি আমি চাও, প্রথমতে আপনি চাব সরকারি নেতৃত্বলৈ, রাজনৈতিক নেতৃত্বলৈ। আর রাজনৈতিক নেতৃত্বলৈ যদি আপনি মন করে তেতিয়াহলে আপনি দেখিব যে আমি আজি দিগভ্রান্ত, আমি দিশহারা। মই কিয় কৈছো, আমার এজন রাজনৈতিক নেতাই যদি মুসলমানের সংখ্যা বৃদ্ধিত আতঙ্কিত হয়ে বাংলাদেশের পর হিন্দু শরণার্থী আনি হলেও হিন্দুর সংখ্যা বৃদ্ধির পোষকতা করেছে, আন এজন নেতাই আক রাজহুয়াক হিন্দুর সেই প্রতিযোগিতাত শঙ্কিত হয়ে দুগৰাকী তিনিগৰাকী আনকি চারিগৰাকী মুসলমান তিরোতাক বিয়া করাই হলেও সংখ্যা বৃদ্ধির কথা রাজহুয়াক ঘোষণা করেছে, জরা ফুকা করে হলেও মুসলমানের সংখ্যা বৃদ্ধি করব লাগে, এজন পুরুষে তিনিগৰাকীক মহিলাক বিয়া পাতিব লাগে, রাজহুয়াক কৈছে এইখন অসমত। অর্থাৎ এইখন অসমত দুর্ভাগ্যজনকভাবে আমার রাজনৈতিক নেতৃত্বই আমি ইয়াত অসমীয়া হয়ে থাকা বিচরা নাই, ইয়াত তেওঁলোকে বিচাৰিছে হিন্দু অথবা মুসলিম হয়ে থাকা। মই তার দুঃখর বিরোধী, আমাক হিন্দুর সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা করব না, আমাক মুসলমানের সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা নমাব না, আমাক লাগে কেবল মানুষ সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা, যত সচা অর্থত মানুষ থাকিব, অকল চকু কান হাত ভরি নাক থাকলে মানুষ নহয়। আজি 3,20,00,000 থাকা এই জনসংখ্যার রাজ্যখনত জনসংখ্যা ঠিকই বৃদ্ধি হয়েছে, প্রত্যেক লোকপিয়লত জনসংখ্যা ঠিকই বৃদ্ধি হয়েছে, কিন্তু মানুষের সংখ্যা কিমান বৃদ্ধি হয়েছে? জনসংখ্যা বৃদ্ধিয়ে কেতিয়াও মানুষের সংখ্যা বৃদ্ধি নুবুঝায়। মূর দৃষ্টিত মই খোলাকে আপনাদের কৈছো, হাত ভরি চকু কান নাক থাকলে মানুষ নহয়, প্রকৃত যে মানুষ সেই মানুষ কিমান বাড়িছে আমার